রেখা মাসি ছিল মায়ের ছেলেবেলাকার বন্ধু। যখন খড়দায় ছিলাম তখন রাধা ছিল আমার খেলার সঙ্গী। ওকে আমি চিরকাল বোন হিসেবেই দেখে এসেছি। ওকে তো কোনোদিন আমার সঙ্গে এরকম আচরণ করে। হ্যাঁ মানছি ওদের ছিল অভাবের সংসার, মাসিমা চেয়েছিলেন যে রাধার সঙ্গে আমার বিয়ে হোক, সে প্রস্তাবও দিয়েছিল মাকে, কিন্তু মা সেটাকে এড়িয়ে গিয়েছিল, ঠিক পাত্তা দেয়নি। কিন্তু কোনোদিন যে এভাবে ওরা এরকম আচরণ করবে আমি তো আমি কিন্তু ঠিক জানতাম, ঠিকই জানতাম। সেই জন্য আমি ম্যাডামকে বলেছিলাম যে আমার দৃঢ় বিশ্বাস আমাদের বড় জামাইবাবু এরকম করতেই পারেন না, করতেই পারেন না। না না মা জানেন, অথচ এতর পরেও সেই সিংহের থাবায় তুমি আক্রান্ত হওনি কেন, এই প্রশ্ন তোমার মনে জাগছে তো শাশ্বত? আসলে মহাকালী সিংহ ঘোষ অত্যন্ত বিচক্ষণ মহিলা, কী কো, কোনো কিছু না তলিয়ে তিনি তো সিদ্ধান্তটি নেন না। একটা ব্যাপারে কিন্তু আমি নিশ্চিন্ত, ম্যাডাম যখন বিষয়টা সত্যি যখন জানতে পারবেন তখন ওই দুই ভদ্র মহিলার হুলিয়া টাইট করে ছেড়ে দেবেন। আর একটা ব্যাপার সেটা তো আছেই, কিন্তু আর একটা দিক দিয়েও পুলিশে খবর দিয়ে দিলে তো হয় না বাবা। শোনো মানে পারিবারিক ব্যাপার বাইরে না যাওয়াটাই কিন্তু ভালো। এইটা অবশ্য শাশ্বত ঠিকই বলেছে। বলেন আপনি চিন্তা করবেন না, আমি আর কদুমামা গিয়ে যদি ম্যাডামকে ব্যাপারটা বোঝাই আর উনি যদি দায়িত্ব নিয়ে নেন তাহলে আর কাউকে কিচ্ছু করতে হবে না। কিন্তু কোনো কিন্তু নয় বড় জামাইবাবু, আপনি আমাদের উপরে ভরসা রাখুন, নিশ্চিন্ত থাকুন। আরে বাবা কত ক্রিটিক্যাল কেস হ্যান্ডেল করেছি, আরে এটা সামান্য ব্যাপার, আপনি একদম চিন্তা করবেন না। আরে বাবা এটা হচ্ছে গিয়ে মহাকালী সিংহ ঘোষের বাড়িতে ছিচকে ছড়ের আগমন, এটা কোনো ব্যাপারই নয়, নাকে তেল দিয়ে গিয়ে ঘুমন। আর দেখুন আগামীকাল এই নাটকের যবনিকা পতন।